রাত বাজে 8:45, বের হওয়ার কথা ছিল 8:00, বাট আমি অনেক ঢিলা এবং অনেক কিছু করা লাগে। সব কিছু শেষ শেষ করে একটা গুছায় স্টার্ট করতে হতেন 15:00 যেগুলো। এখন বেরোবো আল্লাহ ভরসা, ইচ্ছা আছে বান্দরবন যাওয়ার। দেখা যাক বান্দরবন কতক্ষণে যাই। এখন ফার্স্টে যাব সুমনের দোকানে, যেখানে আরেকজন ভাই ব্রাদার যার সাথে আসলে বান্দরবন যাচ্ছিল তার সাথে ওখানে মিট করে তারপর আমরা রওনা দিব। দেখি কেমন হয় জার্নিটা। আল্লাহ আল্লাহ ভরসা, বিসমিল্লাহির রহমানির রহিম। চলেন স্যার, চলে আসছি। আমাদের ভাই ব্রাদার বসে আছে এই যে পালসারে, মিট করবো, দেখা করবো, তারপর বেরো যাবো। রাস্তায় যান, রাত বাজে 9:30, বেরোর কথা ছিল 8:00, বাট গুদাগুদি করতে করতে আমাদের 9:30 বেজে গেছে। এটা হচ্ছে শ্যাম ভাই আমাদের সাথে, মানে তার সাথে আমরা যাচ্ছি, তার সাথে আমরা যাচ্ছি অনেক সিনিয়র রাইডার। আমাদের সবসময় মেজরিটি টাইমে সুমনের দোকান থেকে বেরোয় হয়। সুমন সাহেব মন খারাপ, আমরা আরো দুজনের জন্য ওয়েট করতেছি, তারা মোস্ট প্রবলি চলে আসছে, আসলে আমরা রওনা দিব। ফাইনালি আমরা সবাই চলে আসছে, এখন আমরা রওনা দিব। 10টা বাজে, তো 10:10 বাকি, তো আমরা ফাইনালি রওনা দিলাম। এই জ্যাম ট্যাম ফেলে আমরা এখন বান্দরবনের উদ্দেশ্যে যাব। আমরা বিরতি চলে আসছি, এখন ভিতরে যাব খাওয়া দাওয়া করতে। বিরতিতে বাইকারদের জন্য 20% ডিসকাউন্ট দিয়ে থাকে। এখানে আমরা 4টা খিচুড়ি খেয়েছি, বিফ খিচুড়ি প্লাস ড্রিঙ্কস ছিল, তো টোটাল বিল আসছে 1105 টাকা। তো বাইকার্সদের ডিসকাউন্ট 20% হয়ে 205 টাকা বাদ দিয়ে 900 টাকা আসছে। সো বিরতিতে আমি আগেও আসছি, তখনও 20% ডিসকাউন্ট দেওয়া হয়েছিল, বাট তখন কোনো ক্লিপ অথবা ফুটেজ নেওয়া হয়নি। তো আজকে ভাবলাম এই জিনিসটা সবাইকে বলি। তো শুধু জাস্ট এই ক্যামেরা দেখি কি 20% ডিসকাউন্ট দেওয়া হইতেছে নাকি সব বাইকারদেরই অলওয়েজ দেওয়া হয়ে থাকে? না স্যার, আপনি সব বাইকের জন্য 20% ডিসকাউন্ট আছে, আপনি সব সময় আসবে। আচ্ছা, মানে বাইকাররা আসলেই, মানে গাড়ি যারা আসে তাদের তো না, তাই না? ঠিক আছে, আপনি শুধু আপনার জন্য। আচ্ছা, শুধু আপনার জন্য 20% ডিসকাউন্ট আছে বাইকের জন্য। আচ্ছা, আপনার নাম? আমার নাম আনিস। আনিস, আচ্ছা ঠিক আছে আনিস, আমার সাথে কথা বলে ভালো লাগলো। আমাদের ডুবোয় পড়ছে, আমাদের রাস্তা দেখা দিচ্ছে। আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ। আমাদের একটা ব্রেক হয়ে থাকে, তো আজকে এবারও আমরা একটা ব্রেক দিব। আমি এখানে দাঁড়াইলাম, আমাদের ভাই ব্রাদাররা
আমাদের দুজন আরো দুজন ছিল, তারা আমাদের দেখতে পায়নি, তো আমি হাত দেখাইছি ওখানে দাঁড়ায়, বাট তারা টেনে চলে গেছে। তো হয়তো ফোন দিয়ে বলবো সামনে কোনো এক পাম্পে দাঁড়াতে, আমরা এখানে সবসময় দোকানটার থেকে খাওয়া দাওয়া করেছি। তো এখানে একটু কফি খেয়ে দ্রুত আমরা আবার তাদের কাছে চলে যাবো। আমাদের ফিল টাইম শেষ, এখন বেরোবো ডিরেক্ট কিরাং না মন্দমন্দির ব্রেক দিই সেটা তো জানি না, বাজে হচ্ছে 2:10, দেরি হয়ে গেছে। হাইওয়ে জ্যামগুলো অনেক কিউট আমার কাছে লাগে, কারণ এখানে অলওয়েজ এত এত বড় বড় ফাঁকা থাকে যেখান দিয়ে হন্ডা ইজিলি ঢুকতে পারে, হন্ডা বলেন মোটরসাইকেল বলেন হন্ডা বলেন যেটাই বলেন না কেন, আমি ছোটবেলাতে একটা গাড়ি দেখলে হন্ডা বলতাম, তো ওইটাই এখন আমি বলি। তো আমরা ওই যে বাইপাস এইটার এটা মিল হয় এটার এটা মিল হয়, তো এই দুইটাই মনে করেন জ্যাম হয়ে বসে আছে। তো রাত বাজে হচ্ছে অ্যারাউন্ড 3:20, আর এখান থেকে হচ্ছে জ্যামটা খুঁজল, একটা চায়ের দোকানে দাঁড়াবো। তো আমরা বেরোচ্ছি, অনেকক্ষণ ওয়েট করছি বাট ওরা এখনো আসতেছে না, তো ফর দ্যাট রিজন আমরা একটু বেরোচ্ছি, কারণ আলো বের হয়ে গেলে আমাদের একদম যান বেড়ে যাবে, এমনি রাইডিং গিয়ার পড়ছি। তো ওরা আসবে ডিরেক্ট বান্দরবন অথবা থানচি, তো আমরা আল্লাহ করে আগে বাড়ি। ফাইনালি বান্দরবনের দিকে যাচ্ছি, 28 কিলোমিটার বান্দরবন না কক্সবাজার আমি জানি না কোনটা দেখাইতেছে এখানে, বাট এখন হচ্ছে 6:05, আমরা 5টা দিকে রওনা দিচ্ছি, 6:10 অ্যাকচুয়ালি 10-এ এখানে এসে পড়তেছি। 28 কিলোমিটার পর আমরা চলে যাব বান্দরবন, দেখা হচ্ছে বান্দরবন। এখানে সব সময় মোটামুটি ব্রেক দেওয়া হয়। তো আজকের এপিসোডটি এটুকুই রাখবো, আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, দেখা হবে নেক্সট এপিসোডে, আল্লাহ হাফেজ।